এবং সেই ধারাবাহিকতায় আমরা আজকে পৌঁছে গেছি ভোলায়, এবং ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ। সম্মানিত সুধী, ভোলা সরকারি অগ্রযাত্রায় বাংলাদেশ, বিশ্বের বিভিন্ন দেশ আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শ্রদ্ধা করে। তিনি শুধু আজ বাংলাদেশের নেতা নন, তিনি আজ আন্তর্জাতিক বিশ্বের একজন মহান নেতা। আজকে তার নেতৃত্বে বাংলাদেশ সম্পূর্ণত দেশ থেকে আমরা উন্নয়নশীল দেশে রূপান্তরিত হতে চলেছি। যিনি 2008 নির্বাচনের আগে আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিলেন ডিজিটাল বাংলাদেশ, স্বপ্ন দেখিয়েছিলেন 21 সালের মধ্যে বাংলাদেশ হবে মধ্যমার দেশ। সেই 2021 সালের তার যে রূপকল্প, যাকে বলা হয় ভিশন 2021, আজকে স্বপ্ন না বাস্তব। আজকে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত হয়েছে। আজকে আমরা মধ্যমার দেশে শুধু পরিণত হই নাই, আমরা উন্নয়নশীল দেশে পরিণত চলেছি। এবং 2041 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লক্ষ্য নির্ধারণ করেছেন, বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ একটি দেশ পৃথিবীর মধ্যে। শিক্ষা দীক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ, বিদ্যুৎ, কৃষি, স্বাস্থ্যসেবা, খেলাধুলা, সংস্কৃতি চর্চা, এমন কোনো ক্ষেত্র নেই যেখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ছোঁয়া লাগেনি। তিনি আমাদের নির্দেশ দিয়েছেন যে সংস্কৃতি চর্চাকে তৃণমূল পর্যায়ে নিয়ে যাও, আমরা সেই কাজ করে চলেছি, লক্ষ্যে আমরা কাজ করে চলেছি। আজকের এই কনসার্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশের অসংখ্য জেলায় অনুষ্ঠিত হচ্ছে। এর মাধ্যমে আমরা আপনাদের কাছে একটি বাণী পৌঁছে দিতে চাই যে অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ করে না, বাংলাদেশের মানুষ জঙ্গিবাদে বিশ্বাস করে না, বাংলাদেশের মানুষ ভ্রাতৃত্ব, বাংলাদেশের মানুষ মৈত্রী, বাংলাদেশের মানুষ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে। আসুন আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই উন্নত বাংলাদেশ, সেই মানবিক বাংলাদেশ, সেই সভ্য সুন্দর বাংলাদেশ গড়ে তুলি।